বাচ্চা আমার দিতে পারবে? আমার মেয়ের একটা বাচ্চা দিতে পারবে? ও যদি ভবিষ্যৎ হার বাচ্চা দেয়নি বাচ্চাকে, মানুষ তো আমরা বলুন দরকার আছে আমাকে বলছে যে এটা কোন গাফিলতি নয়। আমি গাফিলতি না হলে কি করে ভেন্টিলেশনে মাকে এলাও করবে না? ওরাও চুপ করে আছে, আমি 7টার সময় এসে দেখেছি মেয়েটা এমনি এমনি করছে আর বমি করছে। আপনার বাচ্চা তো আপনি হারালেন, এখন কি দাবি জানাচ্ছেন আপনি? আমি এর জন্য কিছু ক্ষতিপূরণ চাইছি। আমার যে ক্ষতিপূরণ দেবে নয়তো আমার বাচ্চাকে ফিরিয়ে দিক, যেমন বাচ্চা আমি নিয়েছিলাম সেরকম আমাকে ফিরিয়ে দিক। আমার ট্রিটমেন্টের জন্য তো আমাকে কিছু লাগবে, আমার 3টা অপারেশন হয়েছে আগে, তার আমার ইস্যু আসবে কি আসবে না সেই জন্য তো আমাকে তো, আর আমার বাচ্চাকে এটা পুরোটাই ফুল ট্রিটমেন্ট করেছে। যদি ফুল ট্রিটমেন্ট না তো ডক্টর ল্যারি কেন এখন পেশেন্ট নয়? কেন পেশেন্ট নয়? যে 4টে ডাক্তার ছিল ওর কাছে আইসিইউতে কেন নেই? ওরা 6টা থেকে কল করা হয়েছে, এখন 6টার থেকে ওদেরকে কল করা হয়েছে। আপনারাও তো রয়েছেন, আপনারা ডাকুন কি করছেন? আপনারা মুখটা চিপে দাঁড়িয়ে আছেন, এখানকার সমস্ত মিডিয়া গার্ড সমস্ত ডাক্তার নালে বাচ্চা উঠাবো না। ও খালি পুলিশ গার্ড করতেছে, আমরা গার্ড করতেছি, গার্ড করতেছি, ঝামেলা না করি। সব কাগজ আছে, ওদের সঙ্গে যা কাউন্সিলিং হয়েছে তার সব প্রুফ আছে, টাইমে টাইমে ডক্টর দেখা করেছে, সব কিছু আমাদের ফাইলে আছে, যদি আপনারা দেখতে চান আমরা ওটা দেখাতে পারি। বাচ্চা কেম উইথ হাই ফিভার, হাই ফিভার এসেছিল যেটা কোনো রকমে কোনো ক্রোসিন কি কোনো প্যারাসিটামল আর এনি লাইট মেডিসিন দিয়ে নাপছিল না। ট্রিটমেন্ট চালু করতে হয়, রুটিন টেস্ট গুলো আসতে একটু সময় লাগে, বাট সেই সময় তো আমরা বাচ্চাকে ফেলে রাখবো না। উই হ্যাভ টু ডু সাম টেস্ট এন্ড হোয়াট এভার টেস্ট উই ডান, আমরা লাইন অফ ট্রিটমেন্ট করেছি একেবারে অ্যাজ পার প্রোটোকল লাইন অফ ট্রিটমেন্ট করা হয়েছে। বাচ্চার পরিবার একটা অভিযোগ তুলছে যে তার প্রকৃত ট্রিটমেন্ট হয়নি, তাকে হাই ডোজ অ্যাপ্লাই করা হয়েছে। না, এমনি কোনো হাই ডোজ অ্যাপ্লাই করানি, আমাদের সব পেডিয়াট্রিক ডক্টর ট্রিট করছেন, আমাদের প্লাস পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার আছে যেখানে খালি এমডি পেডিয়াট্রিক্স, এমডি অ্যানেসথেসিয়া, অল দিস কাইন্ড অফ কোয়ালিফাইড পিপল আর দেয়ার, যারা বাচ্চাদের সঙ্গে ট্রিটমেন্ট মানে ফর দে ভেরি এক্সপিরিয়েন্স, অনেক দিন ধরে করে আসছে। বাচ্চাটা কি ধরনের জ্বর হয়েছিল সেটা তো আপনারা ধরতেই পারলেন, তাহলে কিসের উপরে আন্দাজে ট্রিটমেন্টটা করলেন? বাচ্চাটা কি ধরনের জ্বর হয়েছে সেটাই আপনারা ডিটেক্ট করতে পারলেন না? তার ব্লাড কাউন্টে সেটা আমাদের ডাক্তার বাবু আপনাকে বেশি ট্রিটমেন্ট করবে, টেল দেম অ্যাবাউট দ্য নিউট্রোপিনিয়া। আচ্ছা, একটা নিয়মিত খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।